नमस्कार, আমি এবিসি নিউজ এজিটি লাইভের একজন নিয়মিত দর্শক। স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক স্তরের সকল গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা দেখুন এবিসি নিউজ এজিটি লাইভ। নমস্কার, আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম জয়ন্তী দিবস। সারা বিশ্ব জুড়ে, ভারতবর্ষের সর্বত্র, বিশেষ করে ত্রিপুরায় এই করোনা পরিস্থিতির মধ্যে যতটুকু সম্ভব কবিগুরুর জন্মদিন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। আমরা ত্রিপুরাবাসী হিসেবে ত্রিপুরার নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই যে রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার একটা বিশেষ যোগাযোগ ছিল, বিশেষ আত্মিক সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কের টানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ তার হাজার ব্যস্ততার মধ্যে 7 বার ত্রিপুরাতে এসেছেন। ত্রিপুরায় থাকাকালীন 6টি গান রচনা করেছেন। ত্রিপুরার কাহিনী অবলম্বনে মুকুট, বিসর্জন এবং রাজস্বী রচনা করেছেন। এটা ত্রিপুরার পক্ষে গর্বের বিষয়, ত্রিপুরার নতুন প্রজন্মের পক্ষে জ্ঞাতব্য বিষয়। রবীন্দ্রনাথ ত্রিপুরাকে ভালোবাসতেন সাংঘাতিকভাবে, ত্রিপুরাও তার প্রতিদানে যতটুকু সম্ভব মাণিক্য রাজারা রবীন্দ্রনাথকে সর্বতোভাবে সহযোগিতা করেছেন। শান্তিনিকেতন প্রতিষ্ঠা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনে রবীন্দ্রনাথের পাশে দাঁড়িয়েছেন। রবীন্দ্রনাথ নিজে বলেছেন, আমার জীবনের প্রথম সম্মান আমি ত্রিপুরার কাছ থেকে পেয়েছি। আবার এটাও বলেছেন, জীবনের শেষ সম্মান আমি ত্রিপুরার রাজার কাছ থেকে পেয়েছি। ভারতবর্ষে অনেক রাজন্য শাসিত রাজ্য ছিল ব্রিটিশ আমলে, কিন্তু ত্রিপুরাই একমাত্র রাজ্য যে রাজ্যে রাজসভা ডেকে সভায় বিশেষ আয়োজন করে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। এবং সেই সভা থেকে রবীন্দ্রনাথকে ভারত ভাস্কর উপাধি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এবং রবীন্দ্রনাথের জীবিতাবস্থায় শেষ দিকে তিনি যখন অসুস্থ ছিল, ত্রিপুরার প্রতিনিধিরা শান্তিনিকেতনে উপস্থিত থেকে রবীন্দ্রনাথের হাতে এই ভারত ভাস্কর উপাধি প্রদান করেছিলেন। রবীন্দ্রনাথ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার বিভিন্ন চিঠিপত্রে এই ঘটনার উল্লেখ করেছেন। এছাড়াও ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের অন্যভাবেও বিশেষ যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ ত্রিপুরার রাজাদের শ্রদ্ধা করতেন। ত্রিপুরার রাজারা বাংলা ভাষাকে রাজভাষা হিসেবে গ্রহণ করেছিল, এটা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। এটা শুধু রবীন্দ্রনাথ নয়, বিদ্যাসাগরও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই কথা বলে ত্রিপুরার রাজাদেরকে সম্মানিত করেছিলেন। আজকে 25শে বৈশাখ, এই দিবসটিকে ত্রিপুরাতে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করছি, রবীন্দ্রনাথের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আর নতুন প্রজন্মের কাছে আহ্বান রাখছি যে রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার যে সম্পর্ক, এই সম্পর্ক ত্রিপুরার ভাবী প্রজন্মের সমস্ত ছেলেমেয়েদের জ্ঞাত হওয়া উচিত, তার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত।
त्रिपुरार एक जन राजा के राधा किशोर के कलकाता श्रद्धा ज्ञापन करवार जन्नो रवीन्द्रनाथ विशेष अनुष्ठान आयोजन करेछिलेन एवं राधा किशोरेर उद्देश्य एक गानो रचना करेछिलेन राजो अधिराजो तब भाले जय टीका एवं ओई अनुष्ठाने त्रिपुरार कहनी अवलम्बने रचित विसर्जन नाटके रवीन्द्रनाथ निजे रघुपतिर भूमिकाय अभिनय करेछिलेन त्रिपुरार इतिहासेर पक्षे साहित्य संस्कृतिर पक्षे एटा अत्यंत गौरवेर विषय रवीन्द्रनाथ के छाड़ा बांगालीदेर साहित्य संस्कृति अपूर्ण रवीन्द्रनाथ के छाड़ा त्रिपुरार साहित्य संस्कृतिर इतिहास अपूर्ण आज के तार शुभ जन्मदिन उपलक्षे এই দুই একটি কথা উচ্চারণ করে আমি রবীন্দ্রনাথের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। নমস্কার।